বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসফালতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। তো পয়লা পালগুন, আজকে সকালবেলা আমি সকাল সকাল অনেক আইটেম ভর্তা তৈরি করছি। যেহেতু পালগুন মাস, বাঙালিয়ানা বাঙালি সব সিস্টেম ঐতিহ্যবাহী ভর্তা তৈরি করার চেষ্টা করছি। তো আমি এখানে প্রায় 10-11 আইটেম ভর্তা তৈরি করেছি। তো আমার ভর্তাগুলি সবগুলি কিন্তু পালগুনের উদ্দেশ্যে, আজ সকাল সকাল সবাইকে শুভ সকাল বলে আমি পালগুনের উদ্দেশ্যে ভর্তাগুলি তৈরি করেছি। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি মূল রান্নাতে চলে আসলাম। আমি আজকে কী কী আইটেমে ভর্তা করবো সেগুলি আমি আপনাদের সাথে প্রথমে দেখিয়ে নিব। আমি এখানে টাকি মাছ নিয়েছি 2 পিস, ইলিশ মাছ নিয়েছি 2 পিস, আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ আর সাথে রসুন নিয়েছি। কাঁচামরিচে ভর্তা রসুন ছাড়া তো চলেই না। এখানে নিয়েছি আমি আলু নিয়েছি, আর সাথে নিয়েছি সিম। তো এখানে নিয়েছি একটি ডিম, আর নিয়েছি একটা টমেটো, নিয়েছি সাথে চিংড়ি মাছ, আর এখানে হয়েছে ডাল, পলুর ডাল, আর এখানে নিয়েছি আমি ফুলকপি, এখানে নিয়েছি আমি একটা শাক, আর নিয়েছি আমি কালো জিরা। আর এই সব ভর্তাগুলি তৈরি করার জন্য নিয়েছি আমি ধনিয়া পাতা, আর লাগবে আমার কাঁচা পেঁয়াজ, আর সাথে তো লবণ অবশ্যই লাগবো। তো আমি আস্তে আস্তে একটা একটা করে আমি ভেজে নিব। তো আমি একটা কড়াইতে প্রথম ফার্স্ট আমি আলু আর সিমটা সিদ্ধ দিতে দিব, হালকা একটু লবণ দিয়ে দিব, বাটনা দিয়ে একটু ঢেকে দিব। তো আমি এখন ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, ডালের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আমি ঢাকনা দিয়ে দেখতে রাখলাম। তো এই করছি আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা তেল দিয়ে দিচ্ছি। আমি এখন মাছগুলি ভেজে নিব। প্রথমে আমার কাকি মাছটা ভেজে নিব, আর এই পর্যায়ে আমার হয়ে গেছে সিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি একে একে সবগুলি করে নিব আস্তে আস্তে। তো আমি মরিচ আর মাছটা একসাথে ভেজে নিচ্ছি। একটি করে আমি চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নেব, সাথে একটু লবণ দিয়ে দেবো, কারণ মরিচটা ভেজে উঠিয়ে নিচ্ছে। এখন চিংড়ি মাছটা ভেজে নেব, মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। তো এই পর্যন্ত আমাদের এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি কালো জিরে ভেজে নেব। কালো জিরার জন্য ভর্তা প্রথমে আমি রসুন আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এখানে সামান্য একটু তেল দেবেন, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন, আর না হয় একটু সবুজ তেলও ব্যবহার করতে পারেন। তো সামান্য একটু হয়ে আসছে, এরপর যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। কালো জিরা দিয়ে দিব, কালো জিরাটা হালকা একটু ভেজে নিব। কালো জিরা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে তিতা লাগতে পারে। তো আমি অল্প একটু ভেজে তারপর নামিয়ে ফেলবো। তো আমার কালো জিরা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ইলিশ মাছ 2 পিস আমি ভেজে নিব। এই পর্যায়ে আমি এখন শাকটা সিদ্ধ হইতে দিচ্ছি, শাকটা এখন আমি দেখে দিব, পরিমাণ মতো লবণ দিব, লবণ দিয়ে টাকা আমি দিয়ে দেখে দেবো। তো এখানে আমি ফুলকপিটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। ফুলকপির ভিতরে আমি হালকা একটু মুখ লবণ দিব পরিমাণ মতো, কারণ ফুলকপিটা আস্তে হালকা জ্বালে ফুলকপিটা কিন্তু আবার সিদ্ধ হবে। সেক্ষেত্রে প্রথমে জালটা একটু বাড়িয়ে দেবো, তারপর জালটা একটু কমিয়ে দেবো। তো আমি এখানে ডিমটাও সিদ্ধ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডিমে ভর্তা বানাবো। তো আমার এখানে ডাল সিদ্ধ, শাক সিদ্ধ, সব কিছু হয়ে গেছে। তো আমি প্রথমে সব সিদ্ধ করে নিচ্ছি। তো আমার ইলিশ মাছও ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে টমেটো ভর্তা করার জন্য নিচ্ছি। আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটা অনেক বড় ছিল, তো আমি টমেটোটা অর্ধেক অর্ধেক করে আবার আস্তে আস্তে টমেটোটা ভেজে নিব। তো টমেটো ভেজা অনেকেই হয়তো বা জানেন না কীভাবে ভাজতে হয়, বাকি এটা পুরো কীভাবে ভর্তা তৈরি করে, তো আমি একদিন কলা ভর্তা তৈরি করে দেখাবো আজকে। আমি তেলে কলাতে একদম এইভাবে দিয়ে তারপরে ননস্টিক ডাকা দিয়ে ঢেকে তারপরে আমি এটাকে সিদ্ধ করে কলা কলা করে ভর্তা তৈরি করবো। টমেটোটা আমার 1 ফুট ভালো করে ভাজা হয়েছে, আমি 1 ফুট ভাজা হয়েছে, টমেটোটা আমি উঠিয়ে ফেলবো। তো একটু কলা কলা করে টমেটোটা যখন ভর্তা করবেন তখন টমেটোটার একটা আলাদা একটা সেন্ট আছে। তো টমেটোটাও আমার হয়ে গেছে। তো আমার সব কিছু একে একে ভাজা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আস্তে আস্তে আমি সবগুলি ভর্তা তৈরি করবো। তা আমি প্রথমে ফুলকপি ভর্তাটা বানিয়ে নিব। তো আমার ফুলকপি ভর্তাটা হয়ে গেছে, আমি এখন আলুর ভর্তাটা তৈরি করবো। আলুতে আমি দিয়েছি ভাজা মরিচ, পেঁয়াজ, আর হইল যে ধনিয়া পাতা,
আলু ভর্তাটা আমি ঘি দিয়ে তো আজকে আলু ভর্তাটা বানাবো। এই পর্যায়ে আমি ডিমের ভর্তাটা বানাবো। তো প্রথমে আমি ডিমটাতে এইভাবে কেটে নেব। তো ডিমের ভর্তাটা হয়ে গেছে, এখন আমি আরেকটা ভর্তা বানাবো। এই পর্যায়ে আমি বানাবো মাছের ভর্তা। তো মাছের ভর্তাটা আমি শিলপাটায় বেটে তারপর ভর্তাটা বানাবো। অনেকে হাত দিয়ে ভর্তা বানায়, তা আমি ভর্তার সাথে দিয়ে দিব শুকনো মরিচ, তারপরে দিয়ে দিব আমি কিছুটা ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিব আমি কাঁচা পেঁয়াজ। কারণ শিলপাটা যখন বেয়াটি তখন কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তাটা মজাই আসবে না। তো আমি এগুলো সকলই একসাথে বেটে নিব। আমি মাছটা ভাজার সময় লবণ দিচ্ছি, তো এখন আবার একটু লবণ দিয়ে আমি পরিমাণে কম দিব। তো আমি সবগুলি একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমি এখন টমেটো দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। এটা হাত দিয়ে চকচকে ভর্তাটা তৈরি করা যায়। ভর্তা এই ভর্তাটার জন্য আমি দিয়েছি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর নিয়েছি ধনিয়া পাতা, লবণ দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। এরপর আমি মরিচের ভর্তাটা তৈরি করে নেব। মরিচের ভর্তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মরিচের ভর্তায় লবণটা বেশি লাগে। তৈরি হয়ে গেল আমার মরিচের ভর্তা। তো এখন আমি ডালের ভর্তা করব। ডালের ভর্তার জন্য নিয়েছি আমি শুকনো মরিচ, আর নিয়ে ধনিয়া পাতা, আর নেব এখান থেকে ধনিয়া পাতা নেব, আর কাঁচা পেঁয়াজ দিব। তৈরি হয়ে গেল ডালের ভর্তা। এরপর আমি চিংড়ি মাছের ভর্তা তৈরি করব। চিংড়ি মাছের সাথে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি ধনিয়া পাতা, আর পরিমাণ মতো লবণ। তো ভর্তা তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা। তো আমি এখন এটা শাকের একটা ভর্তা তৈরি করব। তো ভর্তাটা তৈরি করতে নিয়েছি, শাকের ভর্তা করার জন্য নিব মরিচ, তারপরে নিব ধনিয়া পাতা, তারপরে কাঁচা পেঁয়াজ একসাথে করে মিটিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার শাকের ভর্তা। হয়ে গেল আমার শাকের ভর্তা। এই পর্যায়ে বানাচ্ছি আমি সিমের ভর্তা, সাথে ধনিয়া পাতা, কাঁচা আমার পেঁয়াজ আর হচ্ছে মরিচ। তো সব কিছু শেষে আমি এখন কালো জিরার ভর্তাটা তৈরি করে নেব। কালো জিরার সাথে আমার সব কিছু দেওয়া আছে। এই পর্যায়ে আমি শুধু ভর্তাটা তৈরি করে নিলেই হবে। যখন আমি ভেজে নিচ্ছি তখনই কিন্তু কালো জিরার সাথে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, তারপরে দিয়েছি লবণ, তারপরে কালো জিরাটা একটু হালকা ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেলে আমার সবগুলো ভর্তা অনেক সুন্দর করে ভর্তাগুলি তৈরি করে দিলাম। তো আমার ভর্তাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ওটা দায়ী করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।